নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল নিউজরুম ইন্ডিয়া। এতদিনে তোমরা সবাই জেনে গেছো যে কারেন্ট আই লিগ চ্যাম্পিয়ন মোহন বাগান এবং কারেন্ট ISL চ্যাম্পিয়ন এটিকে মার্জ আপ করেছে এবং আগামী সিজন থেকে এই দুটি দল একটা সিঙ্গেল এন্টিটি হয়ে খেলবে। যখন দুটো কারেন্ট চ্যাম্পিয়ন্স মার্জ আপ করেছে তখন রেজাল্টেন্ট টিম অবশ্যই খুবই শক্তিশালী হবে। সত্যি কথা বলতে গেলে এই দুটো টিম থেকে কিছু প্লেয়ারদের বাদ দেওয়া খুবই ডিফিকাল্ট একটি কাজ, কিন্তু তবুও মোহনবাগান এটিকের ম্যানেজমেন্ট কিছু প্লেয়ারদের ছেড়ে দিয়েছে এবং নতুন কিছু প্লেয়ারদের দলে নিয়ে আরও শক্তিশালী দল করার চেষ্টা করেছে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আগামী সিজনের জন্য কীরকম দল করেছে মোহনবাগান এটিকে। সেন্ট্রাল ফরওয়ার্ড মানবীর সিংকে FC গোয়া থেকে সই করিয়েছে মোহনবাগান এটিকে। গত সিজনে রেগুলার প্লেইং ইলেভেনে চান্স না পেলেও প্রায় প্রত্যেকটি ম্যাচেই সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা হয়েছিল তাকে, এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়েও প্লেইং ইলেভেনে একটি জায়গা করে নিয়েছেন মানবীর। মুম্বাই সিটি FC থেকে ডিফেন্ডার শুভাশিস বোসকেও সই করিয়েছে মোহনবাগান এটিকে। শুভাশিস প্রায় প্রত্যেকটি ম্যাচেই প্লেইং ইলেভেনে ছিলেন এবং মুম্বাইয়ের ডিফেন্সের অন্যতম স্তম্ভ ছিলেন। ন্যাশনাল টিমের হয়েও বেশ কয়েকটি ম্যাচে স্টার্ট করেছে শুভাশিস। শুভাশিস বোস এর আগেও মোহনবাগানের হয়ে খেলেছেন এবং মানবীর মোহামেডানের হয়ে খেলেছেন এবং বেঙ্গলের হয়ে সান্তোষ ট্রফিও জিতেছেন। তো দুজনই বেঙ্গল ফুটবল সার্কিটে চেনামুখ। এখন দেখা যাক এটিকে মোহনবাগানের হয়ে এই দুটো সাইনিং কতটা কার্যকরী হয়। এছাড়াও চার্চিল ব্রাদার্সের দুই ইউথ ফুটবলার ডিফেন্ডার মনিফ বাজ এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার গ্লেন মার্টিন্সকে দলে নিয়েছে মোহনবাগান এটিকে। দুজনেই আই লিগে অনবদ্য পারফরমেন্স দিয়েছে এই সিজনে। গত সিজনের অধিকাংশ ফুটবলারকেই রিটেন করবে এটিকে এবং খুব শীঘ্রই তাদের কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হবে। যারা পরের সিজনে মোহনবাগান এটিকে টিমে থাকছেন তারা হচ্ছেন অরিন্দম ভট্টাচার্যা, ধীরাজ সিং, প্রবীর দাস, প্রীতম কোটাল, প্রণয় হালদার, জয়েশ রানে, মাইকেল সুসাইরাজ এবং জবি জস্টিন। তবে এটিকে কিন্তু শেহনাজ সিং, রিকি, বলবন্ত সিং এবং সেনারাল থেকে রিলিজ করে দিয়েছে। আনাস, সালাম রঞ্জন সিং এবং কোমাল থাটালদের রাখা হবে না ছেড়ে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু ম্যানেজমেন্ট এখনও কোনো ডিসিশন নেয়নি। তো চলো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মোহনবাগান থেকে কাদেরকে রিটেন করা হবে আগামী সিজনের জন্য। এই সিজনে রাইট ব্যাক পজিশনে অনবদ্য পারফরমেন্স দিয়েছেন আশুতোষ মেহতা এবং তার জন্যেই কোচ অ্যান্টোনিও লোপেজ আবাস নিজে ফোন করেছিলেন তাকে। এখনও পর্যন্ত এটি রিউমার হলেও প্রায় কনফার্ম ট্রান্সফার হিসেবেই ধরা যায়। আশুতোষের সাথে মোহনবাগানের প্রত্যেকটি ইউথ ফুটবলারকেও দলে নেবে মোহনবাগান এটিকে, কারণ মার্জাপের সময় মোহনবাগানের তরফ থেকে ক্লিয়ারলি জানানো হয়েছিল যে আর কাউকে না নিলেও ইউথদের টিমে নিতেই হবে। তবে এমনিতেও গত সিজনে সবুজ মেরুন জার্সিতে দাপিয়ে ফুটবল খেলেছেন শেখ সাহিল এবং শুভ ঘোষ, এবং তার জন্যেই এই দুই ফুটবলারকে নিতে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স FC। তবে আগামী সিজনের জন্য মোহনবাগান এটিকে দলেই এই দুজন খেলবে বলে আমার মনে হয়। দীপ সাহা এবং কিয়ান্না সিরিকেও দলে নিতে পারে মোহনবাগান এটিকে। বিদেশিদের মধ্যে জন জনসন, এডু গার্সিয়া, কার্ল ম্যাথিউ, হাবি হার্নান্ডেস এবং ডেভিড উইলিয়ামসের কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হয়েছে এবং রয় কৃষ্ণা এখনও অফিসিয়ালি সাইন করেননি, তবে তিনিও কিন্তু এই টিমেই থাকছেন এবং খুব শীঘ্রই সই সেরে ফেলবেন। অ্যাগাস গার্সিয়াকেও কিন্তু দলে ফেরাবার চেষ্টা চালাচ্ছে এটিকে। আমি জানি যে এত ভালো পারফর্ম করার পরেও হোসে বাবেইটিয়া এবং ফ্রান গঞ্জালেসকে রিটেন না করায় অসন্তুষ্ট হয়েছে কিছু মোহনবাগান সমর্থক, কিন্তু হাবাস যেহেতু কোচ থাকছেন তাই তিনি যাদের প্রেফার করেন তাদের দলে রেখেছেন। এখন সময় বলবে এই সিদ্ধান্তটা ঠিক না ভুল, তবে ভাগ্য সুপ্রসন্ন থাকলে বেইটিয়াদের ISL-এই খেলতে দেখতে পারি আমরা। আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।